প্রায় 130 বছর পর একই দিনে ঘটতে চলেছে চন্দ্রগ্রহণ, এবং এই দিনই পড়েছে বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমার তিথি, যার কারণে এই অতি বিরল যোগে ভাগ্য খুলতে চলেছে এবং হাতে প্রচুর টাকা আসতে চলেছে এই কয়েকটি ভাগ্যবান রাশির। তা আপনিও কি সেই লাকি রাশিগুলির মধ্যে রয়েছেন আপনার রাশি? তাহলে সেটি জানতে অবশ্যই আমার আজকের ভিডিওটি সম্পূর্ণটা দেখতে থাকুন। আর যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলে এসেছেন, সাবস্ক্রাইব করে নেবেন। আমরা এই ধরনের নিত্য নতুন ভিডিও, তন্ত্র মন্ত্র, বশীকরণ, টোটকা, উপাচার, সমস্ত কিছু, দেবদেবীদের পূজা অর্চনা পদ্ধতি এবং পূর্ণিমা অমাবস্যা একাদশী থেকে সব কিছুর আপডেট দিয়ে থাকি। তাই জানতে হলে সঙ্গে থাকুন। অতি বিরল যোগের কারণে বৈশাখী পূর্ণিমার দিন স্নান দান পুজো ইত্যাদির গুরুত্ব আরও বেড়ে গিয়েছে। পাশাপাশি চন্দ্রগ্রহণ থাকার কারণে বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমার দিনে এই স্নান করা বা দান করার সঠিক সময় নিয়ে মানুষের মনে বিভ্রান্তিও তৈরি হয়েছে। হিন্দু পঞ্জিকা অনুসারে বৈশাখ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে বুদ্ধ পূর্ণিমা পালিত হয়। যেহেতু ভগবান বুদ্ধের এই দিন জন্মবার্ষিকী, তাই অবশ্যই 5ই মে 2023 বৈশাখী পূর্ণিমা আবার বুদ্ধ পূর্ণিমাও একে বলা হয়ে থাকে। আর বছরের প্রথম চন্দ্রগ্রহণটিও 5ই মে সংঘটিত হতে চলেছে। দীর্ঘ 130 বছর পর এমন কাকতালীয় ও অতি দুর্লভ ঘটনা ঘটতে চলেছে। বিশে বৈশাখ বৃহস্পতিবার অর্থাৎ বৈশাখ মাসের 20 তারিখ এবং ইংরেজির 4ঠা মে রাত 11টা বেজে 6 মিনিট থেকে এই বৈশাখী পূর্ণিমার তিথি আরম্ভ, এবং এই তিথি থাকবে 21শে বৈশাখ 5ই মে পরের দিন ঠিক শুক্রবার রাত্রি 10টা বেজে 50 মিনিট পর্যন্ত। তাই আপনারা বুঝতেই পারছেন 5ই মে বৃহস্পতিবার শুক্রবার দিন পড়ছে, সারা দিনটাই পূর্ণিমার পুজো আপনারা করতে পারবেন। বৈশাখী পূর্ণিমা ব্রতর সময় চাঁদের অর্থাৎ চন্দ্র দেবতারও পুজো করা হয়। পঞ্চাঙ্গ মতানুযায়ী বৈশাখী পূর্ণিমার দিন অর্থাৎ 5ই মে ভোরে সূর্যোদয়ের পর থেকেই স্নান ও দানের শুভ সময় শুরু হবে। একই সময়ে সন্ধে 5টা বেজে 58 মিনিট থেকে চন্দ্রদেবতাকে অর্ঘ্য নিবেদনের সময়ও শুরু হয়ে যাবে। বৈশাখী পূর্ণিমায় চন্দ্র উদয়ের সময় হচ্ছে ঠিক 5টা বেজে 58 মিনিট। আর বছরের প্রথম চন্দ্রগ্রহণটি শুরু হবে রাত্রি 8টা বেজে 45 মিনিটে বৈশাখী পূর্ণিমা রাতে 5ই মে, শেষ হবে মধ্যরাত্রি 1টা বাজলে। বছরের প্রথম খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণটির মোট স্থিতিকাল হচ্ছে 4 ঘন্টা 15 মিনিট। তাই বৈশাখী পূর্ণিমার দিন সারাদিনে পুজো করার শুভ সময়, স্নান করা, দান করা এবং চন্দ্রদেবতাকে অর্ঘ্য নিবেদন করার এই সকল কিছু শুভ সময়ে কোনো গ্রহণের কোনো খারাপ প্রভাব পড়বে না, কারণ সমস্ত পুজো স্নান দান সেরে নেওয়ার পর রাত্রিবেলা 8টা বেজে 45 মিনিটে এই চন্দ্রগ্রহণ শুরু হবে।
তাছাড়াও বৈশাখী পূর্ণিমার সকাল থেকে রাত 9:17 পর্যন্ত সিদ্ধিযোগ থাকবে। তাই জন্য সিদ্ধিযোগ হচ্ছে সমস্ত শুভ কাজের জন্য অত্যন্তই শুভ। তাই বৈশাখী পূর্ণিমার দিনে সারা দিনটা আপনারা পূর্ণিমার ব্রত উপবাস পালন করুন, চন্দ্রদেবতাকে অর্ঘ্যও নিবেদন করতে পারবেন। এছাড়া বৈশাখী পূর্ণিমার দিনে সাতি ও বিশাখা নক্ষত্রের অবস্থান রয়েছে, তাই ধর্মীয় জ্যোতিষশাস্ত্রে এই পরিস্থিতিকেও শুভ বলে মনে করা হয়। অন্যদিকে বৈশাখী পূর্ণিমায় ভাদ্রকাল যোগ বিকেল 5:01 থেকে রাত্রি 11:27 পর্যন্ত হবে। ভাদ্রের অধিবাসের কারণে পৃথিবীতে এর প্রভাব বিবেচিত হবে না এবং কোনো শুভ কাজে বাধাও সৃষ্টি হবে না। হিন্দু ধর্মমতে বৈশাখী পূর্ণিমার দিনে ভগবান বিষ্ণুর পুজো করা হয়। বৈশাখী পূর্ণিমা দিন ভগবান বিষ্ণুর আরাধনা করলে বিশেষ ফল পাওয়া যায়। বন্ধুরা, যারা বৌদ্ধ ধর্মে বিশ্বাসী তারা অত্যন্ত উৎসাহের সাথে ভগবান বুদ্ধের জন্মবার্ষিকী উদযাপন করেন। এই দিন ভগবান বুদ্ধের শিক্ষা স্থানান্তরিত হয়। তাই আপনিও যদি একজন বৌদ্ধ ধর্মের বিশ্বাসী হন, বুদ্ধদেবের শিক্ষা গ্রহণ করুন। এতে মানুষের পার্থিব দুঃখ কষ্ট লাঘব হবে, তার মন থাকবে পবিত্র। আর এই দিন অবশ্যই দান, স্নান এবং উপবাসের বিশেষ তাৎপর্য রয়েছে। এবার বলবো 2023 সালের প্রথম চন্দ্রগ্রহণটি কোন কোন রাশির জাতক জাতিকাদের জন্য শুভ সময়কে ডেকে আনছে। প্রথমেই বলবো মকর রাশি। বছরের প্রথম চন্দ্রগ্রহণ শুধুমাত্র মকর রাশির জাতক জাতিকাদের জন্য সুবিধা দেবে। এই রাশির জাতক জাতিকাদের জন্য শনির সারেসাদির তৃতীয় ও শেষ দশা চলছে। এদের কেরিয়ারে এগিয়ে যাওয়ার সুযোগ থাকবে এবং নতুন ব্যবসা শুরু করার জন্য এটি হবে অনুকূল সময়। চন্দ্রগ্রহণ সম্পদ ধন সম্পত্তি বৃদ্ধি করতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা অর্থ আপনার উদ্ধার হতে পারে এবং আপনার জীবনে অর্থের আগমন বৃদ্ধি পাবে। চাকরিজীবীরা তাদের জীবনে অগ্রগতি পাবেন। কর্মক্ষেত্রে আপনাদের কেরিয়ারের দিকে কিন্তু মান সম্মান নাম যশ খ্যাতি পাবেন। এরপর বলবো যে রাশির জাতক জাতিকাদের জন্য এই চন্দ্রগ্রহণটি শুভ ফল দেবে। তাদের নতুন কাজ শুরু করার জন্য এটি অত্যন্ত একটি ভালো সময়, তা হলো সিংহ রাশির জন্য। আপনারা নিজেদের জীবনের লক্ষ্য পূরণের জন্য পুরনো পরিকল্পনা ছেড়ে দিয়ে একটি নতুন পরিকল্পনা শুরু করতে পারেন। সিংহ রাশির জাতক জাতিকারা তাতেই সাফল্য পাবেন। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের পূর্ণ নিষ্ঠার সঙ্গে কঠোর পরিশ্রম করতে হবে, তবেই সাফল্য লাভের সম্ভাবনা প্রবল থাকবে। যদি কোনো কোর্ট কেস সংক্রান্ত বিষয় আপনার সঙ্গে জড়িয়ে থাকে বর্তমানে, তাহলে সেই দিকে লাক কিন্তু আপনার পক্ষেই থাকবে। আপনার লাক ভালো এই সময়কালটার জন্য, আপনার জন্য ভালো সময় ডেকে আনবে। সিদ্ধান্ত আপনার পক্ষে হবে। শুধুমাত্র আপনাকে একটা দিক খেয়াল রাখতে হবে, নিজের কথার উপরে কন্ট্রোল সংযম রাখতে হবে। আর ধর্মীয় কাজে আপনাদের আগ্রহ বাড়াতে হবে, যার কারণে আপনার মানসিক চাপ এবং আর্থিক চাপও কমে যাবে। আর 3 যে রাশির কথা বলবো সেটা হলো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্তই ভাগ্যবান। কর্মরত ব্যক্তিদের পদোন্নতি ঘটবে, তাদের আয় আরও বৃদ্ধি পাবে, অর্থনৈতিক সুবিধা তাদেরকে সাফল্য এনে দেবে। তাদের জীবনে একটি নতুন কাজের সন্ধান পাবেন যারা কাজ খুঁজছেন, এবং বিদেশ যাত্রা আপনার সফল হতে পারে। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ করে ব্যবসায়ীদের যদি নতুন চুক্তি করেন, তাহলে আপনার জন্য আপনার ব্যবসার সম্প্রসারণ চূড়ান্ত পর্যায়ে হবে। আপনার ব্যবসা দ্বিগুণ লাভ করবেন আপনি।
মিথুন, সিংহ, মকর এই তিন রাশির জন্য অবশ্যই পূর্ণিমা আর চন্দ্রগ্রহণের তিথি শুভ সময় ডেকে আনছে। এই তিন রাশির জাতক জাতিকাদের ভালো সময় চলে এসেছে, তাই নিজেরা নিজেদের কাজে লেগে পড়ুন। এটুকুনি বলার ছিল আজকের ভিডিওতে। ভিডিওটিতে কিন্তু আমি আপনাদেরকে একটা বিষয় নয়, অনেক কিছু তথ্য জানিয়ে দিয়েছি। আশা করি এই একটা ভিডিও থেকে আপনারা অনেকটাই উপকৃত হবেন। যদি তাই হন, প্লিজ আমাদের এই ভিডিওটিকে আপনি শেয়ার করুন, প্রচুর শেয়ার করুন, যাতে অন্যরাও এই তথ্যগুলি জানতে পারেন। আর অবশ্যই অন্যান্য রাশির জাতক জাতিকাদের সাবধানে থাকতে হবে। মনে রাখবেন, গ্রহণের সময় কিন্তু কোনো আগুনের কাজ করা, কাটাকুটি করা বা বাইরে বেরোনো, কোথাও যাত্রা করা, শ্মশান ঘাটে যাওয়া, এই সমস্ত কাজগুলি থেকে দূরে থাকবেন। খাবার খাওয়া, যদি জল পান করেন সেখানে তুলসী পাতা দিয়ে রাখবেন, এই জিনিসগুলি মাথায় রাখবেন। ভিডিওটি এখানে শেষ করছি, পরবর্তী ভিডিও নিয়ে চলে আসব, সঙ্গে থাকুন।